এই তুমি বাবার অপমান করছো কেন? তোমার বাবার অপমান করি নাই তো, তুমি আমারে ভুল বুঝতেছো। আচ্ছা তুমিই বলো, তোমার অবস্থা হঠাৎ করে জমি জমা কিনে, ঠুসঠাস করে ফ্ল্যাট কিনে, হঠাৎ করে ব্যাংক ব্যালেন্স বানায়, এই টাকা পয়সা পাই কই? তোমার কই তৈব, তুমি কি জজ না ব্যারিস্টার? কেন, আমি সাংবাদিক, আর সাংবাদিকের তো একটা কৌতূহলী মন থাকতেই পারে। সাংবাদিক? তুমি সাংবাদিক না, তুমি সাংঘাতিক, বুঝছো? আর শোনো, আমার বাবার পিছনে লাগবে না, বুঝছো? তোমার কিন্তু খবর আয় না সারুম আমি। আচ্ছা তো ভালো, আমি যাই। ঠিক আছে, দয়া করেন আমার জন্য। এ শুরু কর। থামো থামো, তোমরা অনেক কষ্ট করছো সারাদিন, সন্ধ্যাবেলায় দেখা হবে, সবার সাথে খিচুড়ি ডিম্বাজির আসাদ দেখাবো, ঠিক আছে? যাও বাসায় যাও। কি হইতাছে এসব? খবর আছে, বিশাল খবর। আমি সাংবাদিক হইছি, অনেক যুদ্ধ করার পর, অনেক কষ্টের পর আমি সাংবাদিক হইতে পারছি। এখন আমার একটা পরিচয় আছে, এই দেখো আমার আইডি কার্ড। বাহ, সাংবাদিক! এমন ভাব নিতাছো মনে হয় নোবেল প্রাইজ জিতে আসছো তুমি। কোন জায়গায় সাংবাদিক তুমি? এনআর অনলাইন টেলিভিশন। এ যেন মৌমাছির খবর। মৌমাছি? সারাদিন মৌমাছির খবর? মৌমাছির খবর খাইতে খাইতে না একদম সবগুলো খবর হয়ে যায়। বোঝো না কিছু, আমরে কল লিছু। মৌমাছি যেরকম উড়ে উড়ে গিয়ে হুল ফুটায় মধু চুষে চুষে খায়, সেভাবে আমরা খবর যেখানে আছে উড়ে উড়ে গিয়ে খবর চুষে নিয়ে মানুষের কাছে পৌঁছায় দেবো, সেটাই আমাদের দায়িত্ব। সবার খবর নেব, এই যে আমার খবর, ওর খবর, ওর খবর, তোমার খবর, তোমার খবর, এলাকা পাড়া প্রতিবেশীর খবর, তোমার বাবার খবর। এই খবরদার, হ্যাঁ আমার খবর নিবার ঠিক আছে, বাপের খবর নিতে যাও না, তাহলে তোমার খবর আমি বাই করে ফেলবো, বুঝছো? আমি একটা সাংবাদিক, মনে রাখবা, আমি হচ্ছে হুমকি দামকে ভয় পাই না, আমি অকুতোভাই সৈনিক, যতদিন বেঁচে আছি যুদ্ধ করে যাব দৈনিক। যুদ্ধ করে যাব দৈনিক, ঢং কত, চল যোগ তো সব পাগলের কথা। পাগলের কারখানা, দাম তো দিলা না, এক সময় খালি ঘুষতে হবে, ঘুষতে হবে, খবর পৌঁছায় দাও, আমার খবরটা একটু কইরা দাও, খবর পৌঁছায় দাও। বুঝে না এরা, বয়স হলে সব বুঝ। আয় তোরা। জানিস আজকে কি হচ্ছে? ঠিকই আছে, ওর একটা কঠিন শিক্ষা দরকার ছিল, সাংবাদিক অনেক ইচ্ছাটা মিটে যাবো।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। খবর আছে? এই খবর আছে মানে আমি কি করছি, কিসের খবর? না না আপনার কোনো খবর না, আমার খবর আছে। সাংবাদিক হয়েছি, এখন আপনাকে সবার খবর জোগাড় করে সবার কাছে পৌঁছায় দিবো, এটা আমার দায়িত্ব। আপনার খবর নিমু। সাংবাদিক হয়েছ, ভালো ভালো ভালো, খুব ভালো খবর। কিন্তু আমাকেও খবর খবর নিয়ে কি করবো? এই যে দেশে এত সড়ক দুর্ঘটনা হইতেছে, লঞ্চ দুর্ঘটনা হইতেছে, যা ওইসব দুর্ঘটনার খবরের খবর নাও গা। সেটা তো লমুই, সব রকম খবরই তো লও, আমাকে দায়িত্ব সব খবরই লমু। আপনি শুধু দোয়া করেন আসি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই শুনে, আপনি তো একটা সাংবাদিক, আপনি তো খবর রেখে চলে যেতেছেন। খবর কোথায়? খবর এখানে। এই যে চাচা আপনার বাবু শ্বশুর একটা জমির পাশে দাঁড়ায় আছে, কারণ তো ভাই একটা নিশ্চয়ই আছে। কারণটা যদি বাইর করতে পারি তাহলে এইটাই হবে একটা গরম খবর। ভালো বলছো। চাচা একটু কথা কইতাম আর কি। আবার কি? এখানে কি করেন? কি করবো আর, বাতাস খাই দিচ্ছি। বাতাস খাওয়া তো ভালোই জিনিস, কোথা হইলো জমি তো অমর সাহেবের, আপনি বাতাস কেন খান? আরে পৃথিবীটা গোল না, আজকে যে জমি অমর সাহেবের সেটা আমার হইতে কতক্ষণ কও। হ্যাঁ তাও ঠিক কইছেন, কিন্তু কথা হইলো সেদিন তো থানাপাড়া একটা জমি কিনলেন, তাহলে আজকে আবার কোটপাড়ায় জমি কিনতেছেন। অনেক টাকা পয়সা আপনার আছে বুঝছি, আপনি টাকা পয়সা গাছ লাগাইছেন? বেদবের মতো তুমি এটা কি বললা? টাকার গাছ লাগাইছি মানে তোমার কি ধারণা আমি দুর্নীতি করি, চুরি চামারি করি, ঘুষ খাই? হ্যাঁ আমার টাকার অভাব আছে, কি বললা তুমি এই কথা? না আমি তো সেটা কই নাই, আপনি ভুল বুঝতেছেন। তুমি সেটা বলো নাই মানে কি? তুমি আমারে কটাক্ষ করছো, অপমান করছো, আমি বুঝি না এগুলি? এই শুনো, সাংবাদিক হইছো খুব ভালো কথা, সাংবাদিকের মতন থাকো, আমার রান্নাঘরের খবর তোমার নিতে হবো না, বুঝা গেছে? ঠিক আছে স্যার, আমি সাংবাদিক হয়েছি, সাংবাদিকের মতোই থাকো, সব রকম খবরই আমি লম লই আই সার, আপনি শুধু দোয়া করেন। সালামু আলাইকুম। কার সাথে কেমনে কথা কইতে হয়, সাংবাদিকতা শিখাইতে আসছে, কত বড় ফাজিল, বেয়াদবের ঘরের বেয়াদব। হ্যাঁ মুরুব বিকল হবে বেয়াদবি। এই কি হইছে বাবা, তুমি এরকম চিল্লাইতেছো কেন? আর হইছে আছে ও তো একটা পুরাই বেয়াদব। আরে আমার ঘরের খোঁজ খবর নিতে চাই, চিন্তা করে দেখছো সব কত বড় সাহস। শোন, ওরে যদি আমি আমার বাড়ির ত্রিসীমানায় দেখি না তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে দিব আমি, আর তোরে যদি ওর সাথে আমি কথা বলতে দেখি তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা বাবা। ফাজিল পোলা, আমার বাড়ির খবর খবর নিতে চাই, আজকে ওর একদিন কি আমার একদিন। বাবার অপমান করি নাই তো, তুমি আমার ভুল বুঝতেছো। আচ্ছা তুমি বলো, তোমার অবস্থা হঠাৎ করে জমি জমা কিনে, ঠুস ঠাস করে ফ্ল্যাট কিনে, হঠাৎ করে ব্যাংক ব্যালেন্স বানায়, এই টাকা পয়সা পাই কই? তোমার কই তৈব, তুমি কি জজ না ব্যারিস্টার? কেন আমি সাংবাদিক, আর সাংবাদিকের তো একটা কৌতূহল মন থাকতেই পারে। সাংবাদিক? তুমি সাংবাদিক না, তুমি সাংঘাতিক বুঝছো? আর শোনো, আমার বাবার পিছনে লাগবা না বুঝছো, তোমার কিন্তু খবর এনে ছাড়ুম আমি। আচ্ছা খবর টবর করা লাগবে না, তোমার বাবার খবর বাদ দাও। তোমার খবর বলো, তোমার কাছে যে একটা আপডেট জিজ্ঞেস করছিলাম কোনো আওয়াজ তো দিলাম না। তুমি না বলে সাংবাদিক, সাহস থাকলে আমার মনের আপডেটটা খুঁজে বাই করো, তাইলেই মানুষ তুমি সাংবাদিক। মন তো ক্ষণে ক্ষণে বদলায়, মনের খবর বোঝা খুব মুশকিল, তোমার মনের খবর ঠিকই খুঁজে বাই করো তাই। তিনজনেই পারতাছিলাম না, দুইজনে কি করব? সাংবাদিক ভাই, ও সাংবাদিক ভাই, হ্যাঁ কি হইছে? একটা খবর আছে। কি খবর ভাই? আপনার জনপ্রিয়তাটা দেখছেন, তিন দিন বাইরেই যাইতাছে, আগে আপনি খবর খুঁজতে না আরেন, খবর আপনার কাছে আসে, সেটা তো দেখতাছি আমি। কি হইছে ভাই? ভাই লোন পালাই কি মারবা নাকি? না ইচ্ছা করতেছে দুটো দিয়ে মারি। কেন কি হইছে?
ইচ্ছে করতেছে জুতোটা দিয়ে নিজের কপালে নিজে মারি। কি হয়েছে তোমার, খুলে কইবা তো। অনেক কষ্ট করে একটা জুতো কিনছিলাম, নতুন জুতা। নতুন জুতোটা কিনে গেছি নামাজ পড়তে মসজিদে। নামাজ পড়ে বের হয়ে দেখি আমার নতুন জুতোটা নাই, এই সেরা স্যান্ডেলটা রেখে চলে গেছে। তো আমি এনে জুতোটা পাই দিয়ে আটতাছি। আমার কষ্টের টাহাই কেনা স্যান্ডেলটা, আমি কি করবো? এই লেগে আপনার কাছে আইসি, যদি পারেন আমার লেগে নিউজ করে দেন না। আপনি তো সাংবাদিক, আপনি খবর করলে সব কিছু তো হইব। আমি তো খুঁজে এনে দিতে পারবো কিনা নিশ্চিত বলতে পারবো না, কিন্তু তুমি আমার কইছো, আমি একটা খোঁজনার চেষ্টা করে দেখতে পারি। তুমি চিন্তা করো, তুমি বাসায় যাও, ভরসা রাখো, আমি জিনিসটা দেখতেছি, যাও। আচ্ছা সাংবাদিক, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, যাও, চিন্তা করো না ভাই। আপনার একটা পেস্টিজ আছে, আর আপনার পেস্টিজটাই তো আমগো পেস্টিজ। আপনি এখন এই জুতার খবর নেবেন, তাহলে পরবর্তীতে তো মানুষ আপনার খুব জুতা সাংবাদিক। মানুষ তো অনেক কথাই কইব, কিন্তু সব কথা তো কানার লোক দরকার। এটার জুতা না, এটার কষ্ট, গরিবের কষ্ট না, যারা সিনেমিনি খেলে তাদের খোঁজ আমি নিয়েই ছাড়ব।